মুক্তিকামী, মুক্ত মনে, মুক্ত একটা জীবন সমাজ নিয়ে বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা পার্বত্য অঞ্চলে বিরাজমান, সেই আকাঙ্ক্ষার থেকে আমি বলতে পারি যে পার্বত্য অঞ্চলের যে সাধিকার কামী মুক্তিকামী যে যারা যাচ্ছেন তারা কিন্তু এই আন্দোলন থেকে সরে যাবে না। যুগ্ম জনগণ বিগত 26 বছর ধরে তারা চুক্তির বাস্তবায়নের মধ্য দিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা তারা পোষণ করে আসছিল, কিন্তু আজকে সেই আশা আকাঙ্ক্ষা আপাত পর্যায়ে আমি মনে করি তারা ভাবতে আর পারছে না। পার্বত্য অঞ্চলের যারা এই পার্বত্য চুক্তির সাথে সংশ্লিষ্ট যারা দাবি জানাচ্ছে বা যারা এটা বাস্তবায়ন চায় তাদের উদ্যোগে এখানে একটা লক্ষাধিক কয়েক লক্ষ মানুষের সমাবেশ করানো আমার মনে হয় এই প্রস্তাব বাস্তবসম্মত নয় এবং সেটা সম্ভবও হবে বলে আমি বিশ্বাস করি না। তবুও আমি বলি যে এখানে প্রতি বছর আমরা রাজধানীর বুকে নানা আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে ওখানকার বাস্তব অবস্থাকে তুলে ধরার চেষ্টা করি। তো এই প্রসঙ্গে শুধু এটাই বলবো আমি যে পার্বত্য অঞ্চল বলা যেতে পারে বাংলাদেশের জন্ম লগ্ন থেকেই কোনো না কোনো ধরনের সামরিক শাসনাধীনে রয়েছে এবং বর্তমানেও এই সামরিক শাসনের যে উপস্থিতিটা অত্যন্ত আপনার সকল ক্ষেত্রে সহজভাবে অনুভব করা যেতে পারে। সুতরাং ওখান থেকে উদ্যোগ নিয়ে ঢাকার বুকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির দাবিতে সরকারের পক্ষে বা বিপক্ষে বক্তব্য দেওয়া বা কোনো কার্যক্রম গ্রহণ করতে সেই পার্বত্য অঞ্চলে বিশেষ শাসন ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করে তারা সেটা হতে দেবে না। যা হোক, আরেকটা বিষয় এখানে আমি একটু উত্থাপন করতে চাই। 26 বছর আগে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের দুটো পক্ষ আছে, একটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষ, আরেকটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী অধিবাসীদের পক্ষ। দুই পক্ষই কিন্তু এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে তার দায় দায়িত্ব অস্বীকার করতে পারে না। তবে সেখানে এদেশের প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক জনগণও আমি মনে করি সেটা অস্বীকৃতি করতে পারে না দায় দায়িত্ব থেকে। তো আজকে এখানে বাংলাদেশের বুকে যে বাস্তবতা পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে কেন্দ্র করে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ মূল্যায়ন নানাজনে নানা দিক থেকে করে থাকেন। আমি মনে করি এখানে যে এই দায়বদ্ধতা প্রকৃতপক্ষে বাংলাদেশ সরকারের, সেই সাথে যুক্ত থাকতে পারেন চুক্তির স্বাক্ষরকারী অপর পক্ষ এবং পাশাপাশি বাংলাদেশের অধিকারকামী গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সমাজ, তাদের পক্ষ থেকে উভয় পক্ষকে দৃষ্টি আকর্ষণ করতে পারে নানাভাবে এখানে এই চুক্তি বাস্তবায়ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করতে পারে। আমি মনে করি সেই প্রগতিশীল গণতান্ত্রিক সমাজ নিজেরাও কোনো কর্মসূচি গ্রহণ করতে না পারলেও কিন্তু এই পর্যালোচনা মূল্যায়নের কোনো ঘাটতি ছিল বলে আমি মনে করি না। তবে একটা বিষয় আমরা একটু যে ভারাক্রান্ত মনে উচ্চারণ করে তাই সেটা হলো এদেশের যারা প্রগতিশীল যারা গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক রাজনৈতিক দলে নেতৃত্ব দিয়ে থাকেন তাদের যে ভূমিকা সেটা আরও আমরা মনে করি বা মনে করতাম যে এটা আরও আরও বেশি পরিমাণে এটা এটা আপনার যে চোখে পড়ার মতো একটা ভূমিকা সেটা আমরা দেখিনি বা দেখতে পাচ্ছি না। তো আজকে এখানে চুক্তি যদি বাস্তবায়ন হয় আরেকটা বিষয় এখানে এসে যায় তাহলে পার্বত্য অঞ্চলের যে আন্দোলন যেটা আন্দোলন ছিল চুক্তি যে অধিকার আদায়ের আন্দোলন সে আন্দোলনের পরিণতি কী হতে পারে।
আমি সেই আন্দোলনের একজন অংশ গ্রহণকারী হিসেবে, আমি সেই আন্দোলনের যে এখানে বছরকে বছর আমি সেই আন্দোলনের সাথে যুক্ত তথা পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের অধিকার আদায়ে লড়াই সংগ্রামে আমি আমার সারাটি জীবন আমি এখানে রয়ে গেছি এই আন্দোলনের সাথে শুরু থেকে আজ পর্যন্ত। এখানে আন্দোলনের সংগ্রামের বা তার যুক্তি নানা দিক দিয়ে এখানে পরিণাম পর্যালোচনা করা যেতে পারে। আমি শুধু আমার অনুভূতির থেকে এটাই বলতে পারি যে যেখানে অন্যায় অবিচার অত্যাচার দমন পীড়ন নির্যাতন থাকে সেখানে আন্দোলন থেমে যায় না। পার্বত্য অঞ্চল এ দেশের একজন মুক্তিকামী মুক্ত মনের মুক্ত একটা জীবন সমাজ নিয়ে বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা পার্বত্য অঞ্চলে বিরাজমান সেই আকাঙ্ক্ষা থেকে আমি বলতে পারি যে পার্বত্য অঞ্চলের যে স্বাধিকারকামী মুক্তিকামী যে যারা আছেন তারা কিন্তু এই আন্দোলন থেকে সরে যাবে না, সরেও যাচ্ছেও না। বিদ্যমান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবশ্যই আন্দোলন বৃহত্তর পরিসরে ক্রমাগত ঘনীভূত হচ্ছে বলে আমার মনে হয়। তাই আজকে আমি নতুন করে এদেশের সরকার শাসক গোষ্ঠীকে বলার নেই, বহুবার বলা হয়েছে, বহু কিছু বলেছি, অনেক সমালোচনা অনেক এখানে পর্যালোচনা হয়েছে, শুধু এইটুকু বলবো বাংলাদেশের যে বিদ্যমান পরিস্থিতি সেই পরিস্থিতির সাথে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি ভিন্ন ধরনের, সেটা অন্য বাস্তবতা। সেখানে সেনা শাসনের যে বাস্তবতা সে বাস্তবতা অনুভব করা উচিত এবং আমি মনে করি পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণ বিগত 26 বছর ধরে তারা চুক্তির বাস্তবায়নের মধ্য দিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা তারা পোষণ করে আসছিল কিন্তু আজকে সেই আশা আকাঙ্ক্ষা আপাত পর্যায়ে আমি মনে করি তারা ভাবতে আর পারছে না, তারা হৃদয়ে আর ধারণ করতে পারছে না। তাদের মধ্যে যে বাস্তবতা সেই বাস্তবতা হচ্ছে যে যে সে যে তাদের বেঁচে থাকার জন্য মানুষের সম্মান অধিকার নিয়ে এবং তার যে দায় দায়িত্ব সেটাকে মনে রেখে তাকে মনে হচ্ছে যে আজকে পার্বত্য অঞ্চলের বুকে আবারও নতুন কিছু এখানে ভাবনার উদয় হচ্ছে।